সার্জিস আলমকে আপনারা ইতিমধ্যেই জানেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সার্জিস আলমের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের যেহেতু এ বিপ্লবটি ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যে অন্তর্বর্তীকালীন সরকারটি এসেছে এবং যারা পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসবে, যারাই আসুক না কেন, সবার এই বিষয়টিকে মাথায় নিয়েই পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাদের যে দায়টি রয়েছে, রক্তের যে দায়, এই রক্তের আপাতত যে দায়টি আমাদের দেওয়ার জন্য আমাদের ইতিমধ্যেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে। ৫ আগস্টের পরবর্তী পুরো সময়টি আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে তারা বিভিন্ন হসপিটালে হসপিটালে আমরা রাত দিন ঘুরেছি, নিজ উদ্যোগে বিভিন্ন সরকারি বেসরকারি ফান্ড সংগ্রহ করে আমরা আহতদের কাছে আমাদের জায়গা থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিভিন্ন সময়ে এবং ৫ আগস্টের পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাসপাতালে রাত দিন ছোটাছুটি করেছে, আহতদের জন্য ফান্ড ম্যানেজ করার চেষ্টা করেছে। আহত এবং শহীদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান এবং পুনর্বাসন নিশ্চিত কল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই জায়গাটি বিবেচনায় নিয়ে আমরা মনে করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি যারা এই বিপ্লবকে ধারণ করেছে, যাদের নেতৃত্বে সবার অংশগ্রহণে এই বিপ্লবটি প্রতিষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে, তাদের একজন প্রতিনিধিত্ব নেতৃত্ব স্থানীয় পদ রাখা উচিত, যাতে করে আমরা জানি আমরা যেহেতু মানুষের সাথে মিশছি, প্রতিনিয়ত রাস্তায় যাচ্ছি, মানুষের কথা শুনছি, মানুষ আমাদের কাছে আসতে রাষ্ট্রীয় কোনো প্রোটোকল মেনটেন করতে হয় না। সেই জায়গা থেকে আমরা মনে করেছি সার্জিস আলম ৫ আগস্ট পরবর্তী সময়ে পুরো সময়টা যেহেতু আহতদেরকে নিয়ে শহীদ পরিবারকে নিয়ে আমাদের সবাইকে একসাথে আমরা কাজ করেছি, সেই অভিজ্ঞতার জায়গা থেকে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনে আমরা মনে করেছি সাধারণ সম্পাদকের যে দায়িত্বটি, এই সাধারণ সম্পাদকের দায়িত্বটি সার্জিস আলম ভালোভাবে পালন করতে পারবে। সেই জায়গা থেকে উপদেষ্টা মণ্ডলী সহ অন্যান্য আমাদের যারা সমন্বয়ক রয়েছে ১৫৮ জন সমন্বয়ক এবং আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে সার্জিস আলম প্রথম দিনের মতো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তার কাজ পরিচালনা করছে এবং এই কাজটি দায়িত্বের সাথে এবং যোগ্যতার সাথে পরবর্তী সময়ে পালনের জন্য সার্জিস আলমকে আপনারা ইতিমধ্যেই জানেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সার্জিস আলমের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের যেহেতু এ বিপ্লবটি আমাদের এই গণ অভ্যুত্থানটির মূল যে ভিত্তিটি হচ্ছে আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ ২৪ পরবর্তী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সার্জিস আলমের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আহত এবং শহীদ পরিবারের যথাযথ সম্মাননা, রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের জন্য যেই ধরনের রাষ্ট্রীয় যেই পদক্ষেপ নেওয়া উচিত সেটি যেন দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হয়, সেটিকে যেন কোনোভাবেই ব্যুরোক্রেটিক লেজুর বৃত্তির মধ্যে সেটিকে নিয়ে কোনো ধরনের দীর্ঘায়িত যেন না করা হয়। কারণ শহীদ এবং আহতদের পরিবার এবং তাদের যে দায়, এই দায়টি রাষ্ট্রের প্রতিটি কাঠামোর সর্বপ্রথম অনুভব করা উচিত। সেই জায়গা থেকে সার্জিস আলমের প্রতি আমাদের আহ্বান থাকবে কোনো ধরনের যেই সিস্টেমেটিক লেজুর বৃত্তি, কোনো ধরনের কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিটের কোনো পুনর্বাসন হবে না। শহীদ এবং আহতদেরকে সবগুলো কার্যক্রম, পুনর্বাসন কার্যক্রম, রাষ্ট্রীয় সম্মানের কার্যক্রম, তাদের আর্থিক যেই সহায়তা কার্যক্রম সেগুলোকে নাম্বার ১ প্রায়োরিটি দিয়ে সবার আগে সেগুলোকে পালন করতে হবে।